সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সব ভালো আছে, সুস্থ আছো। আমরাও জাস্ট ফাটাফাটি আছি। আমরা আগে ব্লগগুলো দেখেছি, দুটো ব্লগ। আমরা প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে খারসিয়াং অবধি এসেছি। আগে দুটো ব্লগে তোমার মাধ্যমে শেয়ার করেছি। আজকে আমরা জাস্ট একটু আগে চেক ইন করলাম। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা হনুমান টক হয়ে খারসিয়াং আর টুকটাক ওই সাইড সিনগুলো যা টুকটাক দু একটা ছিল সেগুলো করে এসেছি। হচ্ছে অতিথি গৃহ হোমস্টে, যেটা হচ্ছে গিদ্দা পাহাড় নেতাজি মিউজিয়ামের পাশে। দারুণ একটা হোমস্টে, মানে হোমস্টে তোমাদের পুরো দেখা হবে। হোমস্টেকে নিয়ে একটা আলাদা ব্লগও করবো। আর আজকে এই ব্লগটা আপাতত তোমাদের সবার আগে একটা রুম ট্যুর করে দিই। তারপর আজকে আমাদের এখানে সারাদিন যা যা করবো সেটা সব কিছুটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। কালকেও আমরা এখানে আছি সেটাও শেয়ার করবো, সেটা কালকের ব্লগে শেয়ার করবো। আজকে সারাদিন আমরা এখানে থাকবো, এখানে কী খাওয়া দাওয়া করছি, এখানকার কীরকম কী ব্যাপার স্যাপার, কীরকম কী সার্ভিস, প্লাস এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এখান থেকে অসাধারণ ভিউ আছে। বাট এই মুহূর্তে পুরো সাদা, পুরো মেঘ একদম ভরে গেছে। আমরা তোমরা আগের ব্লগগুলো দেখেছো, সকালবেলা আসার সময় ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, বাট এই মুহূর্তে পুরোটাই ঢেকে গেছে একদম, মানে খুব ইয়ে অবস্থা। দেখো কিছু করার নেই, এটা খুবই সুন্দর হোমস্টে। সবার আগে চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। তারপরে সামনেই হচ্ছে গিদ্দা পাহাড়, পাশেই নেতাজি মিউজিয়াম, এসব কিছুটাই হেঁটে ইয়ে করা যায়। মানে খারসিয়াংয়ে যে কটা সাইড সিন পয়েন্ট যেগুলো মেন মেন আছে, তার মধ্যে দুটো সাইড সিন পয়েন্টের মধ্যে আমরা একদম পাশেই আছি বলতে পারো। চলো আগে সবার আগে তোমাদের রুম ট্যুরটা করি। ইশু রুমে রুমটা ছোটর উপর, কিন্তু ছোটর উপর খুব সুন্দর, কারণ বারবারই বলেছি খুব ফিল ডেকোরেটেড। বাইরে যেটা পাওয়া যাবে সেটার মানে মূল্য কোনো কিছুতেই মাপা যায় না। রুমটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। এখানে ডাবল বেড আছে, এখানে কিন্তু এক্সট্রা ম্যাট্রেস একটা ওরা দিয়ে রেখেছিল, আমরা কিন্তু এসে ম্যাট্রেসটা সরিয়ে দিয়েছি, কারণ ওটার আর কোনো প্রয়োজন নেই, কারণ এমনিই আমাদেরকে এই খাটে আমাদের ভালোভাবে বোঝাবে। আর ওদিকে একটা সাইড টেবিল রয়েছে যেখানে আমার গোপু থাকবে। ভেতর পেছন দিকে দেখো একটা, এখানেও একটা রাখার মতো জায়গা আছে, ছোটোখাটো কিছু রাখা যেতে পারে। একটা সুন্দর পেন্টিংও রয়েছে, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকেও প্লাগ পয়েন্ট রয়েছে। আর সবচেয়ে বড় কথা, সারাটা রুমে কিন্তু প্রচুর আলো রয়েছে, কারণ ওদের ফল সিলিং করা রয়েছে, ভীষণ সুন্দর আলো রয়েছে। এদিকেও একটা টেবিল রয়েছে, এটাকে ছোটোখাটো টি টেবিলও বলতে পারি, বসার জায়গাও রয়েছে নিচে, এখানে মানে খাওয়া যেতেই পারে। আর এদিকে একটা ডাস্টবিন দিয়ে রেখেছে, আর ঠিক খাটের এই পাশ থেকে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে দেখি কি দিয়ে রেখেছে, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর একটা হ্যাঙ্গার দেওয়া আছে। মোটামুটি জিনিসপত্র রাখার জন্য ঠিকই আছে রুমটাই। আর তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি, এই হলো বাথরুম। বাথরুমের কোমোড, এদিকে হ্যান্ড শাওয়ার, এদিকে তোমার যেটা সবচেয়ে প্রয়োজনীয় গিজার রয়েছে, অল টাইম অ্যাভেলেবেল জল, গরম জল আর কি। আর এদিকে বেসিন, সব কিছু রয়েছে, সুন্দর পরিষ্কার পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একদম। তোমাদের তো রুম ট্যুর দিলামই, তারপর চলে এসছে আমাদের চা। আমরা এখন একটুখানি চা খাবো, চায়ের কালার দেখে বোঝা যাচ্ছে চাটা ভীষণ ভালো হবে, তাই না? ওদের বুঝতে পারছো, আমি আগে শুনেছি এখানে চা খুব ভালো। চাটা ভীষণ, ওদের নিজস্ব চায়ের মানে সেল করার জায়গাটাও রয়েছে, পরে তোমাদেরকে সেটা আমরা দেখাচ্ছি। জানি না কেমন হবে, দাম টাম কি সেটা জানি না, যেটা জানলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো আপাতত চা খাই, এক এক সময় ফ্রেশ হবো, তারপর ভালো করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান করে বসে পড়েছি এখানে আপাতত, হালকা একটা জ্যাকেট পরেছি, বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা। আমি আমার জিন্সের জ্যাকেট পরেছি, এটা ঠান্ডাটা বেশ মিষ্টি। টেম্পারেচার দেখাচ্ছে 23 মতো, তবে ফিলটা একটু কম হবে, তো 18-19 মতো একটা ফিল রয়েছে। কিন্তু ব্যাপারটা এখান থেকে একটা অসাধারণ ভিউ আছে, কিন্তু এই মুহূর্তে পুরোটাই তো সেই সাদা, পুরো সাদা হয়ে রয়েছে। মানে সত্যি কথা বলতে কি বলতো, হোমস্টেতে আসা মানে না সারাক্ষণ একবার এদিকে সাইড সিন করতে যাবো, ওদিকে সাইড সিন করতে যাবো, এই ইচ্ছাটা জাগে না। দুটো দিন পুরো রিল্যাক্সে থাকো, খাওয়া দাওয়া করো, আর আশেপাশটা পায়ে হেঁটে ঘুরো। যেমন প্ল্যান আমার এখানে দুদিন আছে, মোটামুটি সেরকমই প্ল্যান আছে। তবে এখানে অবশ্যই অসাধারণ ভিউটা, সেটাই শান্তি যাতে বলে না, খোঁজ খবরটা মানে
এত নিস্তব্ধ, এত নিস্তব্ধ, মানে আমার গলাটা এখানে মনে হচ্ছে বোধহয় আমি খুব চিৎকার করছি, এতটাই নিস্তব্ধ। মানে আমি এখানে কথা বলে বোধহয় কথা ওই অব্দি চলে যাচ্ছে যে কি অপূর্ব লাগছে, কোনো আওয়াজ নেই, পিন ড্রপ সাইলেন্স যাকে বলে। একটা ঠিকই হয়তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ভীষণ শান্তি নিয়ে বসে আছি, বিশ্বাস করো। পুরো মেঘের মধ্যে বসে আছি, পরিষ্কার হলো তো মানে ফাটাফাটি সন্ধ্যেবেলা পুরো শিলিগুড়ি লাইট গুলো উপর থেকে দেখা যায়, অসাধারণ ভিউ। জানি আজকে কি হবে বুঝতে পারছি না, কারণ অলরেডি 1:30 বাজে যাচ্ছে, এখন ওরকম ধোঁয়া হয়ে গেছে পাহাড়ে, তো বলা যায় না পাহাড়ে যে কোনো হোমস্টেতে মানে কিন্তু শান্তির জায়গা, একদম পুরো রিল্যাক্স ভাবে শান্তি দুদিন কাটানো যাকে বলে। হ্যাঁ, চলে এসেছি লাঞ্চ করতে। এখানে এই কনস্ট্রাকশনটা নতুন হচ্ছে আর এখানে সুন্দর সব করে বসার জায়গাগুলো রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে, আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করবো। এইটা হচ্ছে এই নিচে দুটো ঘর, আর এটা হচ্ছে তোমার রিসেপশন কাম ডাইনিং, আমরা এখানে বসেই লাঞ্চ করব, সুন্দর জায়গা। আর এইটা হচ্ছে যিনি এখানকার ওনার, ওনার বাড়ি, সুন্দর লাগছে বাড়িটা, মানে কাছের আমার বাড়ি আমাদের হতো আর কি, পাহাড়ে কাছে। একটা জিনিস দেখাচ্ছি, কাছে যাচ্ছি না কিন্তু দেখাচ্ছি তিনটেকে, যে কি মিষ্টি তিনটে, তুমি কি রাগ করছো? আমি আবার বললাম যে কি আমরা কি সাজ, যখন এলাম আমি তখন বললাম আমরা কি সাজুগুজু করে আসেনি, এখন থেকে সাজুগুজু করেছি। আচ্ছা আচ্ছা বুঝেছি। আমাদের লাঞ্চ এসে গেছে, আমার তো দেখে বিশ্বাস করে ভীষণ খিদে পাচ্ছে, এমনিতেই কদিন ধরে ভীষণ ভুক্কার টাইপের হয়েছে, খালি কেন খিদে পেয়ে যাচ্ছে জানি না। আর ভাতটা দেখো পুরো তো গরম, একদম মেঘের সাথে ভাতের ধোয়াও এক হয়ে গেছে আর কি। আচ্ছা এদিক থেকে দেখাচ্ছি, জানো তো পাহাড়ের একদম ধরা বাঁধাটা থাকেই থাকে, স্কোয়াশের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে চিকেন, এখানে আছে একটু আচার, এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ডালে কিন্তু আলু ভাজা না, আলু সাথে আলু করলাও আছে একসাথে। ও হ্যাঁ, এটা করলা আছে, আলু করলা ভাজা আছে। আচ্ছা মোটামুটি এই, আমি বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে, বা বললামই তো আমি কদিন ধরে একটু ভুক্কার বছর হয়েছে, কেন এনে খিদে পেয়ে আছে। আর সাথে বাইরে দেখো কিছু দেখতে না পাই, যতই যাই হোক হ্যাঁ মেঘের সাথে খাচ্ছি পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা মেঘ আমার খাবারের উপর দিয়ে চলে যাচ্ছে, এটা এটা কজনে পায়। ভাতের সাথে মেঘ মেখে খাওয়া হচ্ছে মোটামুটি, ভাতের সাথে মেঘটা মেখে গেছে, তো জাস্ট অসাধারণ। আর বসতে পাচ্ছি না, এবার লাঞ্চটা করব, পেটটা ভর্তি করে নিয়ে বেশ ভালো মতো যা ভাত খাই তার থেকে বেশি খেয়ে নিয়েছি। ভাত খেয়ে নিয়ে পাশেই তো মিউজিয়ামটা রয়েছে, এখন আমরা এই মিউজিয়ামে দেখতে যাচ্ছি, কিছুই না মানে হাঁটা, আরেকটু যেতে পারতাম কিন্তু বৃষ্টি পড়ছে, আর মানে আমার রুম থেকেও যা দেখতে পাবো হেঁটেও তাই দেখতে পাবো, মানে ব্যাপারটা একই হবে। প্রথমত ওদিকে গিয়ে কি লাভ, এই সাইড দিয়ে যাবো, এখানে একটুখানি এগোলেই তোমার গিদ্দা পাহাড়টা, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট যেটা যে রয়েছে, আর এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম, মানে কাছে দুটো বড় সাইড সিন পয়েন্টের পাশেই আমাদের হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। তোমরা দেখো ফুলটা কি সুন্দর কালারটা, ফাটাফাটি এত মিষ্টি লাগছে কালারটা, না দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে সে আমরা যে কলকে ফুল মানে ওই রকম টাইপেরই, কিন্তু দেখতে পাহাড়ি তো অনেক ভরে আছে গাছটা, না আমরা না প্রচুরই ফুল বুঝতে পারি না, কলকে ফুলের মতো দেখতে লাগছে কিন্তু দুর্দান্ত কালারটা, আর পাহাড়ে তো একদম দূষণ মুক্ত, তার জন্য ন্যাচারাল কালার হয়ে। এই হলো নেতাজি মিউজিয়াম, এই আমাদের হোমস্টে, এই হচ্ছে সুন্দর পরিবেশ। তো মানে আমরা কিছুক্ষণের জন্য চুপ করে যাচ্ছি, সাউন্ডটা একবার শোনো, কিচ্ছু সাউন্ড পাবে না, আশা করি বুঝতে পারলে, মানে কোনো সাউন্ড নেই বলছি না, একমাত্র আমি কোনো, আমার একটু না গলাটা একটু খাঁচ খাঁচানি গলা আছে, তা আমার গলাটাই যেন মনে হচ্ছে ফাটছে। দেখো ক্যামিনিয়াটি প্ল্যান্টেড বাই শরৎচন্দ্র বোস অন 1934। ভেতরটায় কিন্তু কোনো ভিডিওগ্রাফি টাইপে অ্যালাউড না, ভেতরটা ভেতরে নেতাজির ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সুন্দর লাগবে এখানে আসলে, কিন্তু এটা অবশ্যই একবার ভিজিট করে যাবে জায়গাটা, সবচেয়ে ভালো হয় নিরিবিলির মধ্যে এত সুন্দর পরিবেশ, তো খুব ভালো লাগবে। আর এখানে এই আমাদের এই হোমস্টেতে যদি থাকো তাহলে তো কোনো কথাই নেই, আলাদা করে আর আসার প্রয়োজন পড়বে না, একটুখানি দু পাশলি দুটো মেন ভিউ পয়েন্ট, দুটো মেন বাইকে এই রাস্তাটা দিয়ে বেরোলেই গিদ্দা পাহাড়, তোমাদের দোকান সময় আগের ব্লগে দেখেওছিলাম, আর একটাতে একদম পাশে, এটা পাশে, এটা তো গেট খুলে শুধু একারটা চলে আসে। চলো যাই আমাদের এদিকে গিদ্দা পাহাড়টাতে যাবো, একটু দিয়ে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, কারণ অপেক্ষা করি, এক্ষুনি গিয়ে কোনো লাভ নেই, পুরো বেকার হয়ে যাবে। এখন আমি বললাম তো এখন হোমস্টে থেকে দাঁড়িয়ে দেখা, আর
দিতে পারে উপরটা থেকে প্লাস ওইটার পাশ দিয়ে যে রাস্তাটা যে ওখান থেকে নেমে যাওয়ার ইচ্ছে আছে সেটা একটু ওয়েদারটা পরিষ্কার না হলে গিয়ে কোনো লাভ নেই, দিয়ে কিছুক্ষণ ওয়েট করি যদি পরিষ্কার হয় তারপর যাবো। এই মুহূর্তে আমরা আমাদের রুমের বাইরের ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি, একটু বড় হয়তো আমাকেও দেখতে পাবে না, এত ধোঁয়া মানে নিচটাই দেখতে পাওয়া যাচ্ছে না। এর পাশে এখানে একটা দেবদারু গাছ ছিল, সেই দেবদারু গাছটা জাস্ট আমরা নেহাত এখান থেকে দেখতে পাচ্ছি, জানি না তোমাদের মানে ক্যামেরাতে সেটা আসছে কিনা, সেটাই দেখতে পাওয়া যাচ্ছে না, মানে কি সাংঘাতিক। তবে ঠিক আছে, দিনের দিন যদি মানে এসে একটু মনে করো যে সারা রাত ট্রেন জার্নি করে এসেছো, এসে একটু খাবে দাবে রিল্যাক্স করবে, সেটার জন্যও কিন্তু দারুণ। সত্যি কথা বলতে পাহাড়ের যখন যেরকমই রূপ সেটাকে কিন্তু খুশি মনে অ্যাকসেপ্ট করতে হয়, তবেই কিন্তু ভালো লাগে আর তবেই কিন্তু ঘোরাটা দারুণ হয়। একটু জ্ঞান দিচ্ছি, হ্যাঁ আবার বলো না, এই মহিলাটা বড্ড জ্ঞান দিচ্ছে, কিন্তু আমাদের দারুণই লাগছে। হ্যাঁ ভেবেছিলাম গীতা পাহাড়টাই যাবো, বাট যা অবস্থা হয়ে গেছে গীতা পাহাড়ে কি কিছুই দেখতে পাওয়া যাবে না। প্রে করছি যাতে কাল সকালবেলা অন্তত ভালো, আর সন্ধ্যেবেলাটা যদি একটু কাটে তাহলে এই দিকের যে ওই সন্ধ্যের যে পাহাড়ের যে ভিউ, যে বাড়িগুলোর আলো জ্বলে ওঠা, তাহলে অ্যাটলিস্ট ওগুলো দেখতে পাওয়া যায়। দেখি এখনও তো কটা বাজে এখন, হ্যাঁ 4:40 হয়ে গেছে, দেখা যাক কি হয়। আমরা ফাইনালি একটুখানি বেরিয়েছি, সামনে গিদ্ধাপাড়টা যাবো, সামনেটা যাবো, কিচ্ছু দেখা যাচ্ছে না। গিদ্ধাপাড় না, ধোঁয়ার পাহাড় দেখি, ধোঁয়া পুরো ফুল ধোঁয়া, মারাত্মক অবস্থা, দেখার মতো কি অবস্থাতে। সবসময় পাহাড়ের এই ফগ খুব জরুরি। তবে যাই বলি একটা কথা, মানে ক্লিয়ার পাহাড়ের তো অবশ্যই একটা আলাদা দুর্দান্ত রূপ আছে, সেটা স্বীকার করছি, কিন্তু মানে এই ধরনের পাহাড়ে এই ধরনের ওয়েদারটা এতটাই একটা মানে মানে ভীষণ অ্যাডভেঞ্চারাস মতো ব্যাপারটা লাগে, কিন্তু খুব থ্রিলিং ব্যাপারটা রয়েছে যে কি অসাধারণ। সামনেটা যে হাঁটবো, দাঁড়া আসতে, সামনেটা যে হাঁটবো, যে কোথায় রাস্তা কোথায় কিভাবে যাব, কিছু মানে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, মানে মেঘের মধ্যে পুরো মিশে যাওয়া, মানে একজন আমরা যদি একজন ভিডিও মানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে, একজন যদি হেঁটে চলে যায় কিছুক্ষণ পর আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, মিলিয়ে যাব আসছে কল্পনা করতে পারবে না। মেঘটা শুধু দেখো, জাস্ট লাগছে কিন্তু অসাধারণ, অস্বীকার করা যাবে না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সাদা লাল বলে দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না কিচ্ছু, ভূত আসছে লোকে, কি অবস্থা। তবে আমরা কিন্তু ভীষণ এনজয় করছি, বিশ্বাস করো দুর্দান্ত লাগছে, মানে ধোঁয়া পেয়েছি ঠিকই, এটা আবার একটা এতটাই অস্বাভাবিক ধোঁয়া আবার কোনোদিন পাইনি, মানে দারুণ লাগছে। আজ সামনে মানে এই যে এখানটা চলে এসেছি, এখানটা থেকে পরের টা আমরা ওখানে হেঁটে ওখানটা কিছু দেখা যাচ্ছে, আবার এই দিকটা ঘুরে দেখলো এদিক তো সেম কেস, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে, তাই বেরিয়ে পড়েছি আমরা। আমরা হেঁটে হেঁটে এলাম, এটা হচ্ছে তোমার এই নেতাজি মিউজিয়াম, আর এই অতিথিগির হোমসটার মেন এন্ট্রেন্স, এখান থেকে কিন্তু টয় ট্রেনের লাইনটাও গেছে, এই টয় ট্রেনের লাইন গিয়ে এই যে এখানটাই হচ্ছে গিদ্ধা পাহাড়টা। আপাতত কোনো পাহাড়ে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা। হ্যাঁ মানে দেখো গাড়ি আসছে, দেখো অবস্থা দেখো, সেই বহুদিন আগে না সে আহাট হতো না, আহাটে একটা সেই দেখিয়েছিল খাজান মেল, ঠিক এরকম ধোয়ার মতো মানে দেখতে পাচ্ছ কিনা জানি, আমি নিজেই দেখতে পাচ্ছি না, তোমাদের কি দেখতে পাচ্ছ বলছি। এখানে এখন অনেকগুলো স্টল করেছে, এখানে এখানে ম্যাগি মোমো সবই পাওয়া যায়, চাও পাওয়া যায়। ম্যাগি মোমো এখন খাবো না, সকালেই খেয়েছি, এখন এখানে আপাতত চা অর্ডার করেছি, বিনা চিনি চা, এখানে চা খাবো, তারপর আবার হেঁটে হেঁটে হোমস্টের দিকে যাবো। তো উপরটা গিয়ে লাভ নেই, এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এখান থেকে নেমে গিয়ে আরও একটা সুন্দর ভিউ পাওয়া যায়, চা বাগানের অসাধারণ ভিউ আছে, ভেতরে পুরো রাস্তাটা নেমেছে এরকমভাবে, দারুণ লাগে দেখতে, বাট দেখার তো কোনো উপায় নেই, যদি কালকে পরিষ্কার হয় কালকে দেখবো, এই আর কিছু করার নেই। মানে অদ্ভুত পুরো থ্রিলিং থ্রিলিং লাগছে ব্যাপারটা আর কি। আমরা গীতাপাড় থেকে চাটা খেয়ে আবার হোমস্টের দিকে ব্যাক করছি, আর ওখান থেকে দেখার মতো এখন কিছু নেই, যদি কালকে কিছু দেখা যায় কালকেই দেখবো। আর এই এন্ট্রিতে যে ঢুকে এই যে গেটটা দিয়ে হোমস্টে অব্দি রাস্তাটা কিন্তু মারাত্মক চড়াই। হ্যাঁ মানে মোটামুটি যাদের পায়ে খুব ব্যথা আছে আর বয়স্ক মানুষরা, তারা কিন্তু মানে এই জায়গাটা একটু চলাফেরাটা ভাবনা চিন্তা করে কত মানে খুব বেশি ডিসটেন্স না, মানে 100 মিটার হবে তো খুব বেশি হলে। হ্যাঁ তবে হোমস্টের ভেতর অব্দি গাড়ি যায় সেটা থেকে কোনো অসুবিধা নেই। না সে যখন তোমরা আসবে তখন ঠিক আছে, যারা শেয়ার গাড়িতে আসবে তারাদের কিন্তু এই গিদ্ধাপাড়ের ওখানে নামিয়ে দেবে, বাকিটা তাই হেঁটেই উঠতে হবে। প্রাইভেট গাড়িতে যারা আসছো বুকিং করে রিজার্ভ গাড়িতে তার জন্য ঠিক আছে, আর এখানে থেকে হেঁটে যারা এই পাশপাশটা ঘুরবে তাদের জন্য কিন্তু এই পথটা হাঁটতেই হবে। পাহাড়ের তো ম্যাক্সিমাম জায়গাতেই চড়াইটা থাকেই,
মানে ম্যাক্সিমাম হোমস্টের দিকেই থাকে, এটা বুঝে নিয়ে কার কিরকম কিভাবে করতে পারবে সেরকম ভাবে বুঝে নিয়ে করলেই হবে। ঠিক আছে, হাঁটতে পারলে শরীর এমনি ভালো হয়ে যাবে জানি। কারণ যেহেতু চাটা ঠান্ডা হয়ে যাবে, আর আমার গোপুদের বসার জায়গাটা একটু শুধু তোমরা দেখো কি দারুণ ভাবে হয়েছে, দেখেছো? সন্ধ্যের ভোগ টোক লাগিয়ে ধূপ দিয়ে কপ্পুর দিয়ে এখন আমরা সন্ধ্যে স্ন্যাক্স নেব। 7:30 বাজে, আমরা এখন চলে এসেছি নিচে কফি খেতে। আরেকটা ব্যাপার হচ্ছে হালকা হালকা না একটু ক্লিয়ার হয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে, যাই না ক্যামেরায় আদৌ অতটা আসবে কি না, হালকা এই যে হালকা যে বিন্দুটা দেখতে পাচ্ছ ওইখানটায় পরিষ্কার হলে একবার পরেই দেখাবো। না পরিষ্কার জানি না, আমি শিওর নই, মনে হচ্ছে কারণ পাহাড়ের রেঞ্জটা হালকা হালকাও দেখা যাচ্ছে, দেখা যাক সাদ দেয় কিনা। এই যে এইখানের নিচেও দেখা যাচ্ছে, এই হালকা হালকা বেরোচ্ছে, এই হালকা হালকা বেরোচ্ছে। উফ, প্লিজ গড, ভগবান, আমার যোগদাদা, আমার বাঘ একটু ভিউটা দাও। দুর্দান্ত রাতের কিন্তু ভিউটা এখানে, দেখা যাক কি হয়। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, সে একটা কথা মনে পড়ে গেল, ঝিকিমিকি ঘুম পাচ্ছে। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শিলিগুড়ি শহর পুরো, আর এটা তো পাহাড়ের যে ঝিকমিকি লাইট পুরো খুলে যায়, যে মানে যে মাঝখানটা খুলেনি, মাঝখানটা দাঁড় খুলে আছে জন্য এই যে এদিকটা খুলেছে, ওইখানে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে, এখানে কিছুটা দেখা যাচ্ছে, আর মা কিছুটা সময় দিলে মনে হয় খুলে যায়। এদিকে সিকিম সাইডটা কিছু দেখা যায়, কিন্তু এদিকটা হালকা হালকা খুলেছে। শিলিগুড়ি শহরটা দেখতে হেভি লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর কি চাই বলো তো, কি চাই আর, মানে শুধু মন ভরে দেখো ফাটাফাটি। নাইট ভিউটা আরো অসাধারণ লাগছে, একটু খুলে যাক, আজ যদি একটু বেটার হয় আরো দেখাচ্ছি ডিনারের আগে। হচ্ছে আকাশ থেকে তারা নেমে কিছুটা নিচে সবাই ঝিকমিক করছে, দেখো এদিকটা অনেকটা খুলে গেছে, দেখো লাগছে, দেখো জাস্ট এটা ক্যামেরায় একদম জাস্টিফাইড হবে না, কোনো ভাবে জাস্টিফাইড হবে না। শিলিগুড়ি শহরটা এইখানে, নিচে পাহাড়গুলো মানে অনবদ্য লাগে দেখতে ভাই। ও, এই খোলার অপেক্ষাটাতে ছিলাম, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ও, যা বাত। এখন 9:30 বেজে গেছে, আমাদের ডিনার ঘরে চলে এসেছে, রাত্রিবেলা আর বাইরেটা খাওয়া যাচ্ছে না, প্রচন্ড লো হচ্ছে, আর একটু মানে সাদা সাদা ধরনের ফুকা টোকা উঠছে, ওই জন্য যারা যারা এখানে মোটামুটি আছে সবাই করে নিয়ে নিয়েছে। তো চলো দেখাই, সবার আগে দেখিয়ে দিই, আমরা ভাতই বলেছি আজকে, রুটি নিয়ে নিই। এদিকে হচ্ছে তোমার আজকে রাতেও চিকেন, কারণ এই কারণেই চিকেনটা নেওয়া হয়েছে, যেহেতু আজকে জন্মদিন বলে ডিম টিম রাতে খাবো না। এটা এদিকে হচ্ছে ভেন্ডির একটা ভাজা, এদিকে আলু আর যত সময় হচ্ছে স্কোয়াশেরই একটা তরকারি, আর এদিকে হচ্ছে ডাল, সবই গরম গরম আছে, খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আবার অসুবিধা হবে। আমরা 10:30 ডিনার তো হয়েই গেছে না আজকের দিন, মানে আজকে ফার্স্ট দিনের আমাদের এখানকার অভিজ্ঞতাটা ভীষণই কিন্তু ভালো, মানে খাওয়া দাওয়াটা এতটাই ভালো, আর যেটা সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, আজ তোমরা দুবেলায় চিকেন নিয়েছিলাম, তোমরা দেখলে চিকেনের পিসগুলোও কিন্তু যথেষ্ট বড় ছিল, মানে এক একটা চিকেনের পিস বেশ এরকম এরকম টাইপের, মানে কোয়ান্টিটিটাও খুবই ভালো। ভাত তো মানে এত দিচ্ছে সকালেও, ফেরো মানে যথেষ্ট, মানে আমাদের তো খেয়ে পেট, মানে আই ভাই নেহাত এখানে এসে অত্যধিক ভালো রান্নার চক্করে খেয়ে ফেলছি, তাই অসাধারণ। আমাদের মোটামুটি একদিনের অভিজ্ঞতা দারুণ গেল। বাবা হাইটা তুললে এমন কিছু বুঝতে পারলো না বোধ হয়, কালকে সারাদিন এখানেই আছি আমরা। হ্যাঁ, এখান থেকে কালকে একটু ওই নিচে কার্শিয়াং, মানে যেটা মেইন কার্শিয়াং শহর, কার্শিয়াং তোমার নিয়ে কেনি বলে টয় ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন বলতে যাচ্ছিলাম, টয় ট্রেন স্টেশন ওইখানটা একটু যাওয়ার, কার্কিয়ার মার্কেটটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে,
এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় সুন্দরপুরে যাবো। আসলে সত্যি কথা বলতে কি বলতো, হোমস্টেতে এসে নাই সারাক্ষণ ছোটাছুটি করে এদিকে সাইট সিং করবো ওদিকে। হ্যাঁ, তুমি একটা হোমস্টে থেকে তুমি আরেকটা হোমস্টেতে যাচ্ছ, সেটা যাওয়ার পথে যদি রাস্তায় কোনো সাইট সিং করার মতো জায়গা পড়ে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জায়গায় এসে এদিক ওদিক, মানে হোমস্টে মানে কি বলতো, টোটালি একটু রিল্যাক্স করে, মানে মাইন্ডটাকে একদম শান্ত রেখে সারাদিন ওই আশেপাশে একটু হেঁটে চলে ঘোরো আর সুন্দরভাবে খাওয়া দাওয়া করা আর থাকা। হোমস্টে এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আমার তো মনে, মানে এটা আমাদের অভিজ্ঞতা আর কি। আর একটা যেটা বলা হয়নি তোমার সকাল থেকে, হোমস্টে তোমাদের মনে হবে এবং চার্জ সম্বন্ধে যেটা বলার, এখানে দুরকম সিস্টেমই চলে। আমি এটা কিন্তু আজকে সেপ্টেম্বর মাস 29 তারিখ 2024 এই দিনে দাঁড়িয়ে বলছি, রেট কিন্তু সবসময় এদিক ওদিক তো হয়। এখানে দুরকম সিস্টেম, একটা পার ডে পার্ট যেরকম হোমস্টে সিস্টেম আছে সেরকম হিসেবে চলে, সেটা 1500 টাকা 1500-1600 হতে পারে, সেটা কিন্তু এদিক ওদিক করে মোটামুটি 1500-1600 টাকার মধ্যে পার ডে পার হেড। আর এখানে কিন্তু রুম আলাদা, লজিং আলাদা, ফুলিং আলাদা, এভাবেও করা যেতে পারে। সেক্ষেত্রে রুম ভাড়া মোটামুটি অ্যারাউন্ড 2000 টাকা, কখনো 2500 টাকা, সেটা কিন্তু এর মধ্যে ভ্যারি করে। সেটা তোমাদের কখন আসো সে অনুযায়ী জেনে নিতে পারবে, মানে ফোন নাম্বার দিয়ে রাখবো। আর ফুড প্যাকেজ সেক্ষেত্রে 500 টাকা করে পার হেড মোটামুটি। কিন্তু এটা এখানকার দুটো প্রসেসে তোমরা যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। যদি তারা মনে করো শুধু লজিং লিস্টটা হিসেবে নেবে, ফুডটা তোমরা আলাদাভাবে করবে, সেটাও করতে পারো। তাহলে ধরো সাইট সিন করতে বেরোলে সকাল থেকে, তাহলে লাঞ্চ করলে না, সুতরাং শুধু ডিনারটা করলে, সেক্ষেত্রে সেই অনুযায়ী টাকা দেবে। আর এই রুমটার সাথে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড আছে যদি তোমরা শুধু লজিং হিসেবে নাও। আর চাটা আনলিমিটেড আছে, আর কফি খেলে কফিটা আলাদা পে করতে হবে। এই মোটামুটি হচ্ছে দুটোই ব্যাপার। আজকে সারাদিন যা যা করলাম সবকিছু তোমার সাথে শেয়ার করলাম, কালকেও যা করবো নিশ্চয়ই শেয়ার করবো। এই ব্লগটা এই অবধি থাকলো, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা পরিবারের সদস্য হন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টিল দেন, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।